यह है एबीसी न्यूज एचटी लाइव। दिस इज एबीसी न्यूज एचटी लाइव। स्टार्ट। ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের অর্থানুকূল্যে বন দপ্তরের আওতাধীন আম্বাসা ইকোপার্কে গড়ে উঠল লঘাট। সোমবার এই লঘাটের উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনমন্ত্রী মেবার কুমার জামাতিয়া। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পরিমল দেববর্মা, পর্যটন দপ্তরের সচিব কিরণ গিত্তে, দপ্তরের এমডি রাভেল হেমেন্দ্র কুমার, ধলাই জেলার জেলাশাসক গোবেকার ময়ূর রতিলাল সহ অন্যান্যরা। আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে আম্বাসা বন দপ্তরের অফিসের সন্নিকটে এক প্রাকৃতিক মনোরম পরিবেশের মধ্যে গড়ে উঠেছে এই লঘাট। এখানে তিনটি কটেজ রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত সর্বসুবিধাযুক্ত। প্রত্যেকটি কটেজে রয়েছে চোখ ধাঁধানো আসবাবপত্র। এক একটি কটেজের ভাড়া নির্ধারণ করা হয়েছে 2000 টাকা, তার সাথে যুক্ত হবে জিএসটি। ভ্রমণ পিপাসুদের জন্য এটি একটি সুন্দর ভ্রমণের জায়গা হয়ে উঠেছে। এরিয়াতে পরেশ দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে যারা পর্যটক আসে বাইরের থেকে, তাদের থাকা এবং এই পরিবেশকে ব্যবহার করার উদ্যোগ আজকে রক্ষা করার জন্য আমাদের লড়াই করতে হচ্ছে। সরকার বিভিন্নভাবে তার পদক্ষেপ নিয়েছে, ঠিক তেমনি কৃষিকাজকে কোথাও ব্যাহত করা যাবে না। কারণ কৃষকরা যদি সঠিক তার উৎপাদনের কাজ না করতে পারে, তাহলে করোনার থেকে মহামারী হবে যদি খাদ্যের অভাব হয়, তাহলে সেখানে আমাদের লক্ষ্য রাখতে হবে, সকলকে মানতে হবে। সেই দিশা রেখে আমরা আজকের অনুষ্ঠান রাজ্য সরকারের আজকে প্রায় 1 বছর উপরে আমরা যদিও আমরা চেষ্টা করেছি যে রাজ্যটাকে এই রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, নদী নালা পাহাড় থেকে শুরু করে রাজাদের কীর্তি অনেক, নির্মল থেকে শুরু করে অনেক কীর্তি আছে যেগুলো মানুষের কাছে খুব গ্রহণযোগ্যতা, এবং সেগুলোকে তুলে ধরা রাজ্য পর্যটন দপ্তরের প্রথম প্রধান লক্ষ্য ছিল। এবং সেটাকে লক্ষ্য রেখে আমরা কাজ শুরু করেছি। দুর্ভাগ্য যে পিছিয়ে গেছি যে কিছুটা এই কোভিডের কারণে। আম্বাসা থেকে মানিক দেবনাথের রিপোর্ট, এবিসি নিউজ, এজিটি লাইভ।